দুর্ঘটনার কবলে ইন্দ্রজিৎ বসু, কি হয়েছে অভিনেতার? দশমীর রাতে দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা ইন্দ্রজিৎ বসু। অভিনেতার পায়ের উপর দিয়ে গাড়ি চলে যায়, আহত হয়েছেন অভিনেতা। তবে চোট খুব একটা গুরুতর নয়। সংবাদ মাধ্যমকে ইন্দ্রজিৎ জানিয়েছেন, আমি বাইক চালাতে ভালোবাসি সকলেই জানেন, তেমনই নিজের বাইকটা নিয়ে দাঁড়িয়েছিলাম। আজমকার পিছন থেকে একটা গাড়ি পায়ের উপর দিয়ে চলে যায়, কিন্তু ভগবানের কৃপায় গুরুতর কিছু হয়নি, তবে আমি ঠিক আছি। আহত অবস্থাতেই সাথী ধারাবাহিকের শুটিং করছেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের কথায়, পা তো ভাঙেনি, লিগামেন্টের সমস্যা হয়েছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। জনপ্রিয় রাশি ধারাবাহিকে অভিনয় করেই দর্শকদের নজরে আসেন ইন্দ্রজিৎ। তারপর একের পর এক সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। পরিচালক প্রতিম ডি গুপ্তর চালচিত্র ছবিতে তাকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।